অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পরভূতি, তুমি নিজের বাড়িতেই জানলা দিয়ে কি করছো? খুব দরকার ছিল তাই এইভাবে আসতে হলো। ওই আলোর হাতে ছ্যাঁকা লেগে গেছে। সে কি, সেজন্য আমার আলোকে নিয়ে এত টেনশন হচ্ছিল। কি হবে দিদিভাই, শেষ রক্ষে হবে তো? আলোকে এবার কে সাহায্য করবে? রানী। হ্যাঁ ঠিকই তো, রানীকে তো মা রান্নাঘরে যেতে বারণ করেনি। জিও ঠাম্মি, জিও, এই না হলো আমার ঠাম্মি। হ্যাঁ সন্ন্যা রানী, তুই কোনো কাজের ছুতোয় রান্নাঘরে গিয়ে আলোকে সাহায্য কর। ঠাম্মা যখন বলেছে তখন তো আমাকে যেতেই হবে। তবে দেখেছো তো, এই রানীকে ছাড়া কিন্তু তোমাদের দুজনেরই কোনো গতি নেই। হ্যাঁ মাছ মাংস তো পেয়ে গেলাম ফ্রিজ থেকে, কিন্তু মশলাপাতি গুলো, মশলাপাতি গো ছোট বউ কি করছো? রানী তুমি, হ্যাঁ তুমি এখানে, কেউ যদি জানতে পারে তাহলে তো? দেখো ছোট বউ, গিদি বাবাকে রান্নাঘরে আসতে বারণ করেনি গো, আর তোমার নাকি হাত পুড়ে গেছে। হ্যাঁ একটু ছ্যাঁকা লেগেছে ভাতের মার গাল থেকে। তা তুমি কি করে জানলে যে আমার হাত পুড়ে গেছে? আরে তোমার বর তো তুমি ছ্যাঁকা খাওয়ায় পুরো চিন্তায় পড়ে গেছে গো। তিনি তো পাইপ বেয়ে দোতলায় উঠে ঠাকুমার ঘরে উঁকি দিয়ে জানালেন যে তোমার হাত পুড়ে গেছে। আর আমি তো ঠাকুমার ঘরে ছিলাম, তাই তো জানতে পারলাম। আর ঠাকুমাই তো আমাকে রান্নাঘরে পাঠালো তোমাকে সাহায্য করার জন্য। দেখো বেশি সময় নেই, তোমার কি কি সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো, আমি সব মিটিয়ে দিচ্ছি। আমি যে মাছ মাংস রান্না করবো।